এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত। কুমিল্লার দেবিদ্বারে একটি বিয়ে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত 10-12 জন যুবক। বুধবার দিবাগত রাত 12:30টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের আবদুল্লাপুর ইনসাফ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সে বিয়ে অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। কুমিল্লায় একদিনে নতুন করে আরো 75 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো 9,910 জন। একই দিনে মারা গেছেন আরো 3 জন। এ নিয়ে কুমিল্লায় মোট মারা গেছেন 291 জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন 9,045 জন। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে কুমিল্লায় নগর উদ্যান এবং শিশু পার্ক সহ জেলার সরকারি বেসরকারি সব বিনোদন কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসন। এছাড়া জেলার প্রত্নতাত্ত্বিক স্থান শালবন বিহার ও কোটবাড়ি জাদুঘর সহ জেলার সব দর্শনীয় স্থানগুলোতেও প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। শিল্পের অন্বেষণ, প্রান্তিকায়ন ও ক্ষমতায়নের প্রয়াসে কুমিল্লায় আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের 100 জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে লিঙ্ক বাংলা শিল্প প্রদর্শনী। কুমিল্লা শহরের ঝাউতলাস্থ লিঙ্ক বাংলার গ্যালারিতে 10 দিন ব্যাপী চলবে এই শিল্পকর্ম প্রদর্শনী। নবীনদের পাশাপাশি প্রতিষ্ঠিত প্রবীণ শিল্পীরাও আছেন এই 100 শিল্পীর মধ্যে।